চলমান বন্যায় চট্টগ্রামে মৎস্য খাতে প্রায় দুইশো কোটি টাকার সম পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছে জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষী এবং এই খাতে জড়িত ব্যক্তিরা শ্রীবাস চন্দ্র চন্দ অনলাইন সংবাদ মাধ্যম বাংলা কে বলেন চট্টগ্রামে পাঁচ হাজার পাঁচশো একচল্লিশ হেক্টর জমির ষোলো হাজার মাছ চাষের পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে এতে হাজার মেট্রিক টন মাছ ভেসে গেছে এর বাইরে চোদ্দ লাখ বিভিন্ন মাছের পোনা এবং দুই লাখ চিংড়ি পোনা ভেসে গেছে এছাড়া অবকাঠামোগত ক্ষতি হয়েছে চব্বিশ লাখ সত্তর হাজার টাকার জেলা মৎস্য কর্মকর্তা বলেন চট্টগ্রামের অর্ধেকের বেশি মাছের চাহিদা এ প্রজেক্ট থেকে পূরণ করা হয় এ প্রজেক্টে ছয় হাজার একর জমির জলাশয়ের মাছ বন্যার পানিতে ভেসে গেছে এছাড়াও প্রাকৃতিক মৎস্য ক্ষেত্র হালদা নদীর বড় আকারের রুই জাতীয় মাছ বিভিন্ন জলাশয়ে ছড়িয়ে গেছে এ প্রজেক্টে চাষি ইছাখালী ইউনিয়ন বাসিন্দা কামরুজ্জামান দুলাল বলেন এখানে ছোট বড় মিলে সাড়ে তিন হাজার ব্যক্তি মাছ চাষের সঙ্গে সঙ্গে জড়িত আমার একশো সাত একরের মতো মাছের প্রকল্প ছিল এতে আমার বিনিয়োগ ছিল এগারো কোটি টাকা সব মাছ বন্যায় ভেসে গেছে ফলে আমার সব শেষ হয়ে গেছে তিনি বলেন এখানে আমরা চাষিরা একটি ক্ষয়ক্ষতির তালিকা করেছি এর মধ্যে প্রায় ছয়শ কোটি টাকার ক্ষতির তথ্য উঠে এসেছে আট বছর ধরে আমি মাছ চাষের সঙ্গে জড়িত এত বড় ক্ষতির মুখে কখনো পড়িনি